হ্যালো সবাইকে, সুপ্রভাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করবো সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর শরীর অনেকটা ঠিক হওয়ায় আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেশি কথা একদম বাড়াবো না, আজকে পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করার আছে, সেটারই ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, সবাই জানো আমি শায়নি। তো নতুন একটা দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন আর কথা বাড়াচ্ছি না, ঝটপট করে নিচে যাই, ব্রেকফাস্টটা করি, কিছু খাওয়া দাওয়া করে নিই, অ্যান্ড দেন রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আমি এখন এখানে নাই ব্যাগটা নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এখানে এইটা আমার দিদি দিয়েছিল আমাকে, একটা ব্রাশু, সুন্দর চুড়িদার, মাও রেডি হয়ে গেছে। আজকে একদম মেঘলা ওয়েদার, তো চলো যাই দেখি কী কী জিনিস কিনি আর না কিনি, তারপরে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি এবং দেখাচ্ছি। এখন মায়ের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি মঙ্গলাতে, আর অটোতে ভীষণ পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ ভাব, তো মেঘলা ওয়েদার। চলো কাজগুলো মেটাই আর তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করি। পৌঁছে গেছি মগরাগঞ্জে, এরপর ওষুধের দোকানে যাবো, তারপর কাজগুলো মিটিয়ে নিই ঝটপট করে। এখন গঞ্জে চলে এসেছি আর এখন মেডিসিন নেওয়া হচ্ছে। আর মায়ের কিছু শরীরটা তো প্রচণ্ড খারাপ হয়েছিল, দেখো আমরা বাস্তব জেনে যা কিছু হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না, বাট আমার মায়ের ভীষণ সুগার আপডাউন হয়েছিল, তো সেই জন্য ডাক্তার দেখিয়েছিলাম। অ্যান্ড এখন চলে এসেছি এখানে, এখান থেকে আমি যাবো ডিডিডিসির কিছু কাজ আছে সেটা করতে, অ্যান্ড দেন তারপরে আমি কিছু ড্রেসেস অ্যান্ড জুতো যেগুলো কেনার আছে সেগুলো কিনে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ওকে, এখানে আমার ব্লেজারটা এখন একটুখানি ঠিক করানো ছিল, কারণ অনেক দিন ধরে পরা হয়েছে, ড্রাই ওয়াশ করবো, তো দ্যাটস ওয়াই এখানে চলে এসেছি। আর মায়ের ব্লাউজের যে কাজ ছিল সেটা হয়নি, দুঃখজনক বশত। সব এখন পয়লা বৈশাখের জন্য এটিএমে সব জায়গায় কত ভিড়, দেখো এসছি এখানে, একটা কিছু জিনিস নেব, দেখি কেমন কি হয়। এগুলো ভালো, এই যে এই কিছুটা দেখলাম বেশ ভালো, বলছে যে বর্ষায় তো সমস্ত কিছুতে পরা যাবে, তো সেই জন্য এটা দেখেছি। আর একটাও দেখছি, দেখি যেটা ভালো লাগবে সেটা নেব। হ্যাঁ, এটা ভালো দেখতে লাগছে। আর এইটা দেখছি, এইটা বেশ ভালো লাগছে কালারটা। এইটা নিয়েছি, এটা বাচ্চা যে জুতো গুলো কি প্রীতি, দেখতে খুব সুন্দর, দেখো বাচ্চাদের জুতো গুলো আমার তো ভীষণই ভালো লাগে না, দেখছি বেশ। হ্যাঁ, তোমাদের আমি কিছু ডিজাইনের জুতো দেখাচ্ছি, ইটস লুক অ্যামেজিং। আমি ওই দুটো নিয়েছি তোমরা দেখতে পেলে, এখানে ডিজাইনার জুতো বলতে এগুলো আছে, আর এখানে ফ্ল্যাটের মধ্যে এগুলো আছে, তোমরা অবশ্যই আসতে পারো, ঠিক আছে, কারণ আমি স্যাটিসফাইড হয়েছি সেই জন্য তোমাদেরকেও বলছি। সিএসকে অনেক ভালো ভালো কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। আর একটা নতুন জিনিস দেখাচ্ছি ছেলেদের মধ্যেও, একটুখানি তোমাদেরকে শু দেখিয়ে দাঁড়াও, এই দেখো এখানে ছেলেদের মধ্যে কিছু বুট আছে, ইটস লুকস জাস্ট অ্যামেজিং, মানে তোমরা জাস্ট ট্রাই করতে পারো, আমার ভীষণই ভালো লেগেছে। আর দামও ঠিকঠাকই, খুব একদম যে ওয়াও দাম এরকমও না, মারাত্মক, তোমরা অবশ্যই এসে দেখতে পারো। ভালো ভালো জুতো নিয়ে নিয়েছি আমরা, বেশ সুন্দর সুন্দর, আমি তো খারাপ নিয়ে নিয়েছি, বাবুর জন্য নিয়ে যাচ্ছি, মায়ের নিয়েছি, বেশ ভালো। আর সিরিয়াসলি জুতোর কোয়ালিটি সত্যি খুব ভালো, মানে পরে তোমরা আরাম পাবে, আপনি দোকানটা বাইরে থেকেও দেখে নিচ্ছি আর নামও বলে। মধ্যে হিলের মধ্যে এরকম টাইপস পেয়ে যাবে, আর সামনেও তোমাদেরকে ডিজাইন দেখালাম। অ্যান্ড এখানে নিউ কাটের মধ্যে এই নিউ কাটগুলো আছে, আমার নিউ কাট যেহেতু আছে সেই জন্য আমরা ট্রাই করে দিই, ফ্ল্যাটের মধ্যে এগুলো আছে। মা তুমি কি নিলে দেখি, হ্যাঁ এটা বেশ সুন্দর, এটা কালারটাও স্ট্যান্ডার্ড, হ্যাঁ কালারটাও খুব সুন্দর, মা এটা নিচ্ছে, ভালো লাগছে।
ফাইনালি আমাদের সবকিছু কেনা হলো, জুতো দিয়েছে সুন্দর সুন্দর, আর তোমাদেরকেও দেখালাম। আর এখন যাচ্ছি পূজার মামার কাছে, ওখানে গিয়ে আমার কিছু জিনিস কেনার আছে, দেখি সেগুলো যদি কিনে কিনবো, না হলে মা যেগুলো কিনবে সেগুলো কিনে বা ট্রাইও করতে ঢুকেছি। হচ্ছে কিন্নরি বিউটি পার্লার, চল। মা আবার মাসির কাছে চলে এসছে, এখন সেই জন্য মাসির কাছে এসেছি জুতো দেখাতে এসেছি। মাসি ডান হয়ে গেছে আমার আংটির যে কাজটা ছিল সেটা হয়ে গেছে, বাট বাকিটা হয়নি, কারণ তার মামা নিজেই নেই। আর যে দোকানটা থেকে আমি জুতো কিনলাম সেই দোকানটা তোমাদের একবার দেখে দিচ্ছি। হচ্ছে এই দোকানটা থেকে কিনেছি নিউ চৌধুরীর শু, এটা দিদুনের জন্য এখান থেকেই নিয়ে যাব পয়লা বৈশাখে। প্রতিবার নাইটি দিই, বাট এবারে মুনি বললো যে নাইটি দিতে হবে না, তো সেই জন্য তো যাই। আমার সামনে অনেক কিছু জিনিস নেওয়ার আছে, মা আসুক সেগুলো আমি নিই, অ্যান্ড দেন যাবো বাড়ি। আর্ধেক কাজ তো মিটলই না। এখন মামা এসেছে, তারপর এখানে দেখি হাতের ব্রেসলেট, এখানে কানের টানেরও নিয়েছি, সেগুলোও দেখাচ্ছি। ওয়েট, বেশ ভালো দেখতে গুলো। এই একটা দেখি কেমন ভালো লাগছে, খুললো এটা, এইটা বেশি ইউনিক লাগছে বলছি তো তোকে, এটা ভালো লাগছে না? হ্যাঁ জিজ্ঞেস করবো মামিকে। এই যে এইটা নেবো ভাবছি, বুঝতে পারছি না, এটা ভালো লাগছে। এইটা এইটা বলছে মা, কে জানে কেমন লাগছে, বুঝতেই পারছি। এত কিছু নেওয়া হয়েছে, আর এইটাও নিয়েছিলেন তোমাদের দেখাইনি, এটার ভেতরে অনেক কিছু আছে, সেগুলো বাড়িতে গিয়ে যখন গোছাবো তখন তোমাদেরকে দেখাবো, আর এখন যাচ্ছি বাড়ি। তোমাদের আর কি বলবো, আমি ওখান থেকে এসেই একদম শুয়ে পড়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো বড্ড জোরসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসে মানে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, এখনও খারাপ, জানি না হঠাৎ করে। আমার তো কদিন আগে আঁকের দাঁত হয়েছিলো, সেটার জন্য অনেক মেডিসিন অ্যান্টিবায়োটিক নিতে হয়েছিলো, তো তার জন্য হতে পারে হয়তো, সেই জন্য এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে আমার। প্রচণ্ড বাজে বডি হচ্ছে, আমি নুন চিনি জল নিয়ে ঘুরছি, খুবই বাজে অবস্থা আমার, আমি জাস্ট আমাদের বলে বুঝতে পারবো না, আমি হাসবো না কাঁদবো আমি নিজেই জানি না। বাট যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, চলো এতেই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এই ঝুড়ি মতো এই বড় ব্যাপারটা নিয়েছি, এটাতে কী হয় বলো তো, এটাতে অনেক জামা রাখা যায়, অনেক মানে অনেক জিনিসপত্র রাখা যাবে, তোমরা যেই যেই জিনিসগুলো মনে করবে সেরকমই জিনিস। আর ভীষণ সুন্দর এই কালারটা, একদম স্কাই কালারের ওপর। আর যেটা নিয়েছি সেটা দেখাচ্ছি, রুমে যাই। আর নেওয়া হয়েছে এইটা, এটা হচ্ছে বিছানা ঝাড়া, সবাই জানো এটা বিছানা ঝাড়া। সো এই যে ঠিক ঠিক ঠিক, আর এই কালারটা আমার বেশ ভালো লাগলো, সেই জন্য এটা নিয়ে নিলাম। আমার জুতোগুলো একদম অনেকেই দেখে নিয়েছো, আর আমি এখন আমার ক্যামেরাতে হয়তো দেখতে পাবে পেছনে একটা ব্ল্যাক কালারের শাড়ি দিয়ে ব্যাকগ্রাউন্ড করে রেখেছি। সো আমি এই রুমেতেই আমার শর্টসের একটা চ্যানেল আছে, @কথা07, যদি কেউ না দেখে থাকো অবশ্যই যাও ভিজিট করো, দেখো খুব সুন্দর সুন্দর শর্টস বানানোর চেষ্টা করছি, আশা করবো তোমাদেরও দেখলে অনেক ভালো লাগবে। আর একটা জিনিস নিয়েছি সেটা দেখাচ্ছি, তো এই যে এই একটা হার নিয়েছি শ্রী হরিশ, এটা আমার খুব ভীষণ ভালো লেগেছিলো, আমি কানেরও চুজ করেছিলাম বাট কানের নিইনি। আর এটা দেখো একদম পয়লা বৈশাখের আগে নিয়ে নিয়েছি, আর এটা ডিজাইনটা এতটা প্রিটি, এখানে এরকম একটা চাবি আছে, চাবিটা তো আছে, তালাটা কার কাছে আছে সেটা জানি না। বাকি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তো তোমাদের মোটামুটি দেখিয়েছি, মায়ের জুড়োটা দেখানো হয়নি, মায়ের জুড়োটা পরে দেখিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, আবার শরীরটা খারাপ করছে, আবার একটু রেস্ট নিয়ে পরে কথা বলছি। 2000 years later, তো এখন আমি একদমই দেখতেই পাচ্ছি আমার অবস্থাটা কি, আর আমার অবস্থাটা ভালোই আছে, এখন আমি অনেকটা ঠিক আছি। আর এখন মনে হচ্ছে বাইরে পুরো একদম শীতকালের মতো ঠান্ডা, আর ঘরে যে আওয়াজটা শুনতে পাচ্ছে সেটা হচ্ছে আমার বাবা একদম ফুটবল প্রেমী বলতে পারো, সেই জন্য। আর আজকে আমি এখন শুধু ভাত আর একটুখানি আলু ভাজা খাবো, আর মাংসও আছে, মাংসটা খাবো না আমি,
এখন ভাত আর শুধু আলু ভাজাটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। এখানে নিয়ে নিয়েছি, এতদিন ধরে কিছু খেতেই পাচ্ছিলাম না, না আর আজকে তাও একটু খেতে পাচ্ছি, মানে এই দুদিন হলো আমি জাস্ট এখন ভাতটা খেতে পাচ্ছি আককেল্লাদের জন্য। গাইজ, আমি এখন ভিডিও শ্যুট করতে বসেছি, তো এগেন আজকের দিনটা তো ভালোই গেল, কি কি জিনিস কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর এরকম যদি আমার শর্টসের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা @কথা07। তো যাও সবাই, অনেক নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছি, দেখো এতদিন মনে হয় আরও ভালো ভালো কন্টেন্ট আমি আপলোড করে দিয়েছি, তো প্লিজ সাপোর্ট করো, ওটা আমার একদম শুধুমাত্র শর্টসের জন্যই, মেকআপ রিলেটেড যা কিছু আছে সব কিছু ওটাতে শেয়ার করবো। সো বাই বাই গাইজ, লাভ ইউ অল, গুড নাইট। আর এই ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ভালো থেকো সবাই, বাই।